আসসালামু আলাইকুম, আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকের ভিডিওতে আমি আপনার সাথে অ্যাভাইভ নেটওয়ার্কের খুবই ইম্পর্টেন্ট কিছু বিষয় নিয়ে কথা বলবো। আসলে যে বিষয়গুলো আপনারা অনেক সময় মন্তব্য করে থাকেন ওই বিষয়গুলো নিয়েই ভিডিওতে আলোচনা করব। যেমন ধরেন, এদের টোটাল সাপ্লাই কত, এই প্রজেক্টটা ইন্ডিয়ান কিংবা লোকাল কোনো কান্ট্রির কিনা, এবং এই প্রজেক্টটা কবে আমাদেরকে পেমেন্ট দিবে। সো এই বিষয়গুলো নিয়ে ভিডিওতে কথা বলা হবে। যাই হোক, অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন। তো প্রথমত আমি কিছু কথা বলে নিই, সেটা হচ্ছে যে অ্যাভাইভ নিয়ে আসলে অনেক দিন ধরেই কিন্তু কোনো আপডেট আমি শেয়ার করি নাই, মানে কোনো ভিডিও কিন্তু মেক করা হয় নাই। তাছাড়াও আমি কিন্তু রেগুলার আপনাদেরকে আমাদের টেলিগ্রাম চ্যানেলে অ্যাভাইভ সম্পর্কে বিভিন্ন সময় বিভিন্ন আপডেট দিছিলাম, তবে ব্যক্তিগত কিছু সমস্যার কারণে কিন্তু এটা হয়ে ওঠে নাই। যাই হোক, এখন থেকে আপনারা রেগুলার ভিডিও পাবেন, আপডেট পাবেন ইনশাল্লাহ। তো এখনও আপনারা যারা আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করেন নাই, অবশ্যই জয়েন হয়ে নেবেন। এখানে কিন্তু আপনারা রেগুলার আপডেট পেয়ে যাবেন এবং ভালো ভালো মাইনিং প্রজেক্ট, ভালো ভালো এয়ারড্রপ, তাছাড়া কিন্তু আমরা টেস্টনেট নিয়ে কাজ করি। বিভিন্ন ভালো ভালো ফ্রি টেস্টনেট অফার যেগুলো থাকে ওইগুলোতে কিন্তু আমরা জয়েন হওয়ার ট্রাই করি। সো চাইলে আপনিও এখানে আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যে কমেন্ট করতে পারেন, আমাদের সাপোর্ট গ্রুপ আছে, এখান থেকে আপনি সাপোর্ট নিতে পারবেন, যে কোনো বিষয়ে কোশ্চেন করতে পারবেন, কোনো সমস্যা নেই। তো যাই হোক, আমরা অ্যাভাইভ অ্যাপের মধ্যে ব্যাক করি। তো অ্যাভাইভ মাইনিং প্রজেক্ট নিয়ে প্রথমত আমাদের যে কোয়েশ্চেনটা থেকে থাকে সেটা হচ্ছে যে এই প্রজেক্টে যে নেটিভ টোকেন ভিভি টোকেন, এটার আসলে টোটাল সাপ্লাই কত। তো টোটাল সাপ্লাই নিয়ে বলতে গেলে আমি অনেকবার ট্রাই করছিলাম ওদের সাথে কন্ট্যাক্ট করার, কিন্তু ওরা কোনোভাবেই আমাকে রিপ্লাই করে নাই। মানে ওরা এই বিষয়টা কাউকে রিপ্লাই করতে চায় না, ওরা জাস্ট একটা বিষয় বলছে যে এখানে আমরা যে মাইনিংটা করতেছি এটার যখন মেয়াদ শেষ হয়ে যাবে এবং মেয়াদ শেষ হওয়ার পরে যেই টোটাল মাইনিং যে টোকেনটা হবে, মানে আমরা মাইনিং করে যে টোকেনটা পাবো, এটাকে তারা একটা ক্যালকুলেশন করবে। তাছাড়াও তারা বেশ কিছু টোকেন অ্যাড করবে তাদের প্রজেক্টের ফিউচার ডেভেলপমেন্টের জন্য। সো এটাই হইতেছে বিষয় যে এখনও তারা কিন্তু টোটাল সাপ্লাইটা বলে না, এটা হাইড করে রাখছে। আমি যে বিষয়টা বললাম, আমাদের মাইনিং শেষ হয়ে গেলে যখন তারা মাইনিংটা ইন করে দিবে, আমরা কেউ মাইনিং করতে পারবো না, তখন মূলত তারা টোটাল সাপ্লাইটা অ্যানাউন্সমেন্ট করবে। তার আগে আমরা এটা টোটাল সাপ্লাই কত এই বিষয়ে কেউই জানতে পারবো না। ঠিক আছে, আশা করি বুঝতে পারছেন। তো সেকেন্ডলি যে বিষয়টা নিয়ে বলতে চাই সেটা হচ্ছে যে আসলে এই প্রজেক্টটা কি ইন্ডিয়ান প্রজেক্ট কি না। অনেকেই কোশ্চেন করে থাকেন যে ভাই এটা হচ্ছে ইন্ডিয়ান প্রজেক্ট হইতে পারে কিংবা স্ক্যাম করতে পারে। তো সবার উদ্দেশ্যে একটা কথা বলি, অ্যাভাইভ মাইনিং প্রজেক্ট কিন্তু ইন্ডিয়ান কিংবা হচ্ছে কোনো লোকাল কান্ট্রি কোনো প্রজেক্ট না, এটা অনেক ভালো একটা প্রজেক্ট। ধরেন হচ্ছে সাতোশি মাইনিং প্রজেক্ট, যেরকম আমি বলছি না যে সাতোশির মতোই হবে, সাতোশির মতো কখনো হবে না, বাট অ্যাভাইভ মাইনিং প্রজেক্ট এটা সম্পর্কে আমি যতটুকু জেনেছি এই প্রজেক্টটা কিন্তু ব্লকচেইন প্রজেক্ট না, মানে এটা কোনো সাতোশি কোরের মতো কোনো ব্লকচেইন প্রজেক্ট হবে না। আমরা কিন্তু অনেকগুলো এনএফটিও মিন করে ফেলছি, আমি যদি আপনাদেরকে দেখাই, দেখেন এখানে কিন্তু আমরা অনেকগুলো এনএফটিও মিন করছি, সবগুলো এনএফটি কিন্তু আরবিটার্ম নেটওয়ার্কে আমাদেরকে মিন করতে হয়েছে। মানে এই প্রজেক্টটা যদি লঞ্চ করে, আমি যতটুকু বুঝতে পারলাম এই প্রজেক্টটা হয়তো আরবিটার্ম নেটওয়ার্কে এটা লঞ্চ করতে পারে, হয়তো এখানে এই ভিভি টোকেনটা ভেস্টিংয়ে যাবে। মানে টোটাল তো আনলক করে দিবে না, আমরা যে পরিমাণে টোকেন পাবো এটা 100% আনলক হবে না, এটা শিওর থাকেন। হয়তো 25% কি 20% তারা আনলক করে দিবে, ওই পরিমাণ টোকেন হয়তো ভেস্টিংয়ে দিবে, মানে আমাদেরকে মান্থলি হয়তো সাতোশি কোরের মতো ক্লেম করে নিতে হবে, এবং ক্লেম করার সময় হয়তো কিছু পরিমাণে আমাদেরকে আরবিটার্ম নেটওয়ার্কের ইথারিয়াম গ্যাস ফি লাগতে পারে। আমি বলতেছি না এরকম হবে, বাট এটা হচ্ছে মানে আমার পার্সোনাল একটা প্রেডিকশান, এরকম হইতেও পারে, স্বাভাবিক বিষয়, যেহেতু আরবিটার্ম নেটওয়ার্কেই সব কিছু হচ্ছে, তো এটা আসলে না হওয়ারও কিচ্ছু না। তো যাই হোক, পরবর্তীতে আমরা যে কোশ্চেনটার সাথে সবাই পরিচিত সেটা হচ্ছে যে এই প্রজেক্ট আসলে কবে আমাদেরকে পেমেন্ট দিবে, বা কবে আমরা এখান থেকে আমাদের টোকেনটাকে উইথড্র করে টাকা পকেটে নিতে পারবো। সো এই প্রজেক্টটা আসলে আপনারা জানেন যে 6 থেকে 7 মাস কিংবা এরও বেশি হইতে পারে, আমার জাস্ট মনে নাই যে কতদিন হবে, এরকমই হবে প্রায় 6 থেকে 7 মাসের মতো কিন্তু আমরা মাইনিং করছি অলরেডি। তো বলতে গেলে 2023 সাল কিন্তু প্রায় শেষের দিকে, মানে সামনে হচ্ছে ডিসেম্বর মাস, এরপরেই কিন্তু 2023 সাল শেষ। তো এটা শিওর থাকেন 2023 সালে কিন্তু এই প্রজেক্ট থেকে পেমেন্ট পাওয়ার কোনোই সম্ভাবনা নাই। তবে হ্যাঁ, 2024 সালে কিন্তু আমরা দেখতে পারি, এটা হচ্ছে 2024 সালের শেষের দিকে, অগাস্ট কি হচ্ছে, অগাস্ট সেপ্টেম্বর অক্টোবর এরকম একটা সময়ে দেখবেন যে তখনই আমরা বিভিন্ন নিউজ দেখতে পারবো যে কোথায় টোকেনটা লিস্ট হচ্ছে, এবং মানে কোন কোন এক্সচেঞ্জারে লিস্ট হবে, কোথায় আমরা এটা সেল দিতে পারবো, কখন উইথড্র করতে পারবো, তখন আপনারা সব ইনফরমেশন পেয়ে যাবেন। বাট অগ্রিম কিন্তু সব কিছু বলা পসিবল না। তবে একটা বিষয় আপনাকে বলি, এটা যদি লিস্ট করে মোটামুটি ভালো ভালো এক্সচেঞ্জারে লিস্ট হওয়ার সম্ভাবনা আছে, যেমন ধরেন ওকেক্স এক্সচেঞ্জার, এরপরে হচ্ছে বাইবিট,
তারপর হচ্ছে লোকাল যে এক্সচেঞ্জার গেটআইও বিটমার্ট বিটগেট বিটগেট ভালো একটা এক্সচেঞ্জার পরে হচ্ছে ধরেন এমএক্সএ গ্লোবাল এগুলাতে লিস্টার সম্ভাবনা বেশি আছে তো আপনারা হয়তো অলরেডি সবাই জানেন যে ওকেএক্স এক্সচেঞ্জার কিন্তু অ্যাভাইভের ক্যাম্পেইন চালাচ্ছে সো এইখানে পার্টিসিপেট করলে আপনারা বিভিন্ন মাইনিং হ্যাশ পাওয়ার যেটাকে আমরা বলি সোল পাওয়ার ওইটা পাবেন তাছাড়া হচ্ছে এনএফটি মিট করতে দিচ্ছে ডেইলি দুইটা করে টোকেন তারা ক্লেম করতে দিচ্ছে সো এইগুলো আর কি আপনারা এখানে পার্টিসিপেট করার মাধ্যমে পাবেন তো যাই হোক এই পর্যায়ে আমি টোকেনের প্রাইস নিয়ে কিছু কথা বলি সো টোকেনের প্রাইস নিয়ে বলতে গেলে প্রথমত আমাদেরকে দেখতে হবে যে ওদের টোটাল সাপ্লাইটা কত তো টোটাল সাপ্লাই কত এটার উপর নির্ভর করে যে এটা মিম প্রজেক্ট কিনা মিম প্রজেক্ট যদি হয় তাহলে কিন্তু টোকেনের প্রাইস খুবই কম হবে এটা আপনারা জানেন 0.00001 এরকম মানে ইউএডিটি হইতে পারে টোকেনের প্রাইস মিম প্রজেক্ট হইলে আর যদি মিম প্রজেক্ট না হয় সেক্ষেত্রে হয়তো দেখা যাবে যে 3 সেন্ট 10 সেন্ট 20 সেন্ট কিংবা $1 হইতে পারে একটা টোকেনের ভ্যালু এটা আসলে কেউই বলতে পারবে না অগ্রিম ঠিক আছে সো আমরা এটা জানতে পারবো যখন হচ্ছে মাইনিংটা শেষ হয়ে যাবে এবং লিস্টিংয়ের বিষয় আসবে তখন আমরা বিভিন্ন এক্সচেঞ্জারে লিস্ট হওয়ার একটা নিউজ পাবো তখন মূলত বিষয়টা জানতে পারবো তাছাড়াও এটু এই প্রজেক্টের হাইপ কেমন এরপরে হচ্ছে যে তারা কী পরিমাণে লিকুইডিটি অ্যাড করবে এগুলোর উপর মূলত টোকেনের প্রাইসটা নির্ভর করবে তাছাড়াও অগ্রিম কোনো কিছু বলা পসিবল না যাই হোক এখন খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় বলি সেটা হচ্ছে যে আমরা প্রোফাইলে যদি আসি এখানে দেখেন আমরা কিন্তু অনেকগুলো এনএফটি মিন করছি অ্যাভাইভ জেনেসিস এনএফটি এরপরে হচ্ছে আমাদের প্রোফাইল এনএফটি এরপরে হচ্ছে অ্যাভাইভ ভয়েগার এনএফটি সবশেষে দেখেন ওকেএক্স এক্সচেঞ্জার এবং অ্যাভাইভের যে ক্যাম্পেইনটা চলতেছে ওইখান থেকে কিন্তু আমরা স্মার্টি স্টার একটা এনএফটি পাবো সো ওইটা অবশ্যই ক্লেম করে নেবেন ওইটা নিয়ে ভিডিও দিতাম বাট আমি সময় পাই নাই লেট হয়ে গেছে যার কারণে এখনও ভিডিও দেওয়া হয় নাই আপনারা ইউটিউবে সার্চ দিলে অনেক ভিডিও পাবেন ওইগুলো দেখে আর কি এই এনএফটি মিন করে নেবেন সিম্পলি কিছু কোয়েশ্চেন থাকে ওইগুলো কোয়েশ্চেনের অ্যান্সার দিবেন ভুল করলে প্রবলেম নাই আবার চান্স পাবেন সো বারবার ট্রাই করে আর কি এনএফটি মিন করে নেবেন আর ডেইলি আমাদেরকে দুইটা করে টোকেন তারা ক্লেম করতে দিচ্ছে ভিভি টোকেন সো যারা এখনও অ্যাভাইভের এই ক্যাম্পেইনে পার্টিসিপেট করেন নাই অবশ্যই পার্টিসিপেট করবেন আর এটা নিয়ে আসলে কোনো কোশ্চেন থাকার কথা না যে এটা কোনো লোকাল প্রজেক্ট কি না না ভাই এটা কোনো লোকাল প্রজেক্ট না এটা অনেক ভালো একটা প্রজেক্ট মানে আমি যতটুকু বুঝতে পারছি এই প্রজেক্ট থেকে আমাদের আশা করি ভালো একটা প্রফিট হবে সাতোশি করের মতো প্রফিট না হইলেও মোটামুটি একটা পেমেন্ট আশা করা যায় পেমেন্ট আর কি দিবে যেমন ধরেন সাতোশি কোর এরপরে ওমেগা নেটওয়ার্ক যেরকম আমাদেরকে পেমেন্ট দিয়ে গেছে আশা করি ওইরকম একটা পেমেন্ট আমরা অ্যাভাইভ থেকে পাবো তো এই হচ্ছে বিষয় ভিডিওটা অনেক বড় হয়ে গেছে কষ্ট করে দেখার জন্য অনেক ধন্যবাদ সো এখনও আপনারা যারা আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করেন নাই অবশ্যই জয়েন হয়ে নেবেন তো যাই হোক এই ছিল মূলত আজকের ভিডিও ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন তো দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ